মেশিনটা যেটা আছে এইটার মধ্যে অ্যাকচুয়াল মধ্যে আপনার আপনার 350 কেজি, 300 থেকে 350 কেজি পার ঘন্টা আপনার প্রোডাকশনটা হবে, মানে কনফার্ম প্রোডাকশন দিচ্ছে। মেশিনটা যেটা আছে এইটার মধ্যে অ্যাকচুয়াল মধ্যে আপনার আপনার 350 কেজি, 300 থেকে 350 কেজি পার ঘন্টা আপনার প্রোডাকশনটা হবে, মানে কনফার্ম প্রোডাকশন দিচ্ছে, কনফার্ম প্রোডাকশনটা দেবে। আচ্ছা, এর রিজন একটা আছে, আমি দেখাচ্ছি, আপনি আসুন একটু, আপনি রোল সাইজটা দেখুন একটু, রোল সাইজটা দেখছেন। নর্মালি এটা আপনার যে রোল সাইজটা থাকে, যখন আপনার রোলটা আগে যেটা বড় রোল মোটা রোল থাকে, মোটা হয়ে আস্তে আস্তে কি হয় পাতলা হয়ে যায় নর্মালি, যতটা দেখবেন এখানে দেখুন অদ্দি পাতলা আছে, কিন্তু যেটা বাইরে দেখছেন না, দেখুন এটা, এই যে রোল সাইজটা দেখছেন এটা নর্মালি আপনার 3.5 ইঞ্চি রোল সাইজ আছে, ওডিটা 3.5 ইঞ্চি আছে, এই যে জিনিসটা আছে আপনার এটা ম্যাক্সিমাম এটা থাকে। আচ্ছা, অন্য মেশিন মধ্যে এটা ম্যাক্সিমাম থাকে, এটা আমাদের লাস্টে আছে, এই রোলটা দেখে আপনি বুঝতে পারবেন এটা প্রায় প্রায় 6 ইঞ্চি, এটা ওডি 6 ইঞ্চি ওডি আপনি রোল পাবেন। আচ্ছা, এই জন্য আর এর মধ্যে আর একটা জিনিস, প্রোডাকশনটা হেভি যেটা বড় হচ্ছে বেশি হচ্ছে, আর একটা দুটো জিনিস আছে, দুটো ফ্যাক্টর আছে, দেখুন এর মধ্যে দুটো গিয়ার বক্স লাগানো। আচ্ছা, ডাবল গিয়ার, হ্যাঁ ডাবল গিয়ার বক্স, দুটো মোটর লাগানো। আচ্ছা, দুটোই আপনার, ওটা আপনার 3 HP মোটর আছে, এটাও 3 HP মোটর আছে, আর এটা গিয়ার বক্সটা রয়েছে, দুটোই গিয়ার, দুটো গিয়ার বক্স, একসঙ্গে দুটো মোটর কাজ করবে। হ্যাঁ, একসঙ্গে দুটো মোটর কাজ।